বলছি দিদি একটু হেল্প করো না দাদা। ও দাদা একটুখানি ওই জল দিয়ে হাত দিয়ে দিবা, একটু হাতে জল দাও না। কি তোর বল পালিয়ে গেছে? বলবি তো কি বলছিলিস? ও আচ্ছা ওই বিষয় কি, শ্বশুরের সাথে শাশুড়ির লাইন? কি বউ পালিয়ে গেছে? ও দাদা ফোন একটু বলছি একটু হাতে জল দাও না মা। দেখো আচ্ছা দাও দাও। আরে দাঁড়া তোকে বলছি না, একটু দাঁড়া ব্যস্ত হয়ে যাচ্ছিস। দাও কি তোর বউ পালিয়ে গেছে? আরে দেখে শুনে রাখবি তো, একটু দাঁড়া আসছি বললাম তো, দাঁড়া একটু দাঁড়া। আমার তো বিয়ে হয়নি, আমার বউ কোথাতে আসবে? শালা ফালতু কথা বলে রাখ তুই। দাও 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 রাখ তুই ফোন রাখ, ফোন রাখ রাখ আসছি আমি রাখ। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ বল কি বলবি বলছিলিস, কি বলবি বলছিলিস, কি হয়েছে আমি জানি না তো। ও দা দাদা, ও দাদা একটুখানি এই জল দিয়ে হাত ধুয়ে দিবা। কিউ নেহি এই জল ব্যাগে। বলবি তো কি বলছিলিস? ও আচ্ছা ওই বিষয় কি, শ্বশুরের সাথে শ্বশুরের সাথে শাশুড়ির লাইন? একটা কথা বললি তুই, আমি জানি না আমার হাত পা কাঁপছে তুই যা বললি। কি পুরো পাড়া জানলে লোক শ্বশুরের সাথে শাশুড়ির লাইন? দাও দাদা কি, ও আচ্ছা দাও ঠিক আছে। বলছি দিদি একটু হেল্প করো না, জল কিংবা কাদা লেগে গেছে সাই হাতে, সব ব্যাগে আছে আমার, জল নষ্ট করতে হবে না। হ্যাঁ দাঁড়া না, ব্যস্ত হচ্ছিস কেন? দেখ কি বউ পালিয়ে গেছে, কি বলিস? আরে তুই দেখে শুনে রাখবি তো, দাঁড় দাঁড় তোর ও দাদা একটুখানি ওই জল দিয়ে হাত ধুয়ে দিবা, এই জল দেবে। হ্যাঁ বল বল কি বলছিলিস, এটা খোলো। হ্যালো দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো কাম করে তো করে, কে বলে তো বলে। কার বউ? আরে না আমি কার বউকে নিয়ে পালাবো কেন, পাগলের মতো পালাবো। এটা কি হলো দাদা? চুতিয়া বানায়া তুমি? তোমাদের কেমন লাগলো শ্বশুরের সাথে শাশুড়ির লাইন? কার বউ পালিয়ে গেছে গেছে আমাদের জেনে লাভ নেই, আমরা খালি জানি তোমরা ভিডিওটা দেখে হাসতে পেরেছো, এটা আমাদের কাছে আসল কথা। আর ভিডিওটা দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, যদি একটু সাবস্ক্রাইব হয় তাহলে আমরা আরও মোটিভেট হই আর ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সামনে। তো প্লিজ একটা করে লাইক আর সাথে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো।